দেশের সর্ববৃহৎ ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। রোববার সকাল 9টায় জামাত শুরু হয়। 195তম ঈদের জামাতে আজও লাখো মুসল্লির উপস্থিতি ছিল। জামাতে ইমামতি করেন শহরের মারকাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান খান। ঈদগাহ ময়দানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিশিষ্টজনেরা ঈদ উল আজহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে পর্ব থেকে আল্লাহ আমরা স্বাধীন দেশ পেয়েছি, যে আল্লাহ আমরা গুলামিয়া থেকে ওই দেশের জন্য উৎসর্গ করে গেছে, পরিবার সহ আল্লাহ দেশের জন্য উৎসর্গ করে গিয়েছেন, আল্লাহ তাকে মাফ করার দান করুন, তার সকলকে মাফ করুন, ছোট বাচ্চাদের উশিলায় তাদেরকে মাফ করুন।